আই এম সরি, আমি আসলে তোমাকে বিয়ে করতে পারবো না। আর আশিক, তুমি আমার সাথে যা করেছো এরপরে তো তোমাকে বিয়ে করার প্রশ্নই আসে না। কোনো প্রশ্ন বলো, কোনো প্রশ্ন? না স্যার, আমি বুঝতে পেরেছি। তাহলে তোমরা তাড়াতাড়ি এই ম্যাটটা নোট করে ফেলো। হাতের লাইন হয়ে যায় আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা, আইসো বন্ধু সাজের বেলায় আবার হবে দেখা গো, আবার হবে দেখা। বাহ, কি চমৎকার প্রতিভা আমার, একদম চকা বুদ্ধি। এখানে লাইনটাই পাল্টে দিলাম, মনে হচ্ছে কিছুদিন পরে আমি অনেক বড় লেখক হয়ে যাব। হ্যাঁ, হতেই পারি, আমার মধ্যে সেই প্রতিভা আছে। বলো, তুমি আমার বাসায় এসে আমার সামনে আমার মেয়েকে এসব প্রেমপত্র দাও? সরি সরি স্যার, সরি, এসব করলে ক্যারিয়ার শুরুর আগেই একদম নষ্ট হয়ে যাবে, জানো সেটা? শোনো পলক, তুমি খুবই ভালো ছেলে এবং ভালো স্টুডেন্ট, আমার মেয়ের জন্য তোমার মতো একটা ছেলে আমি খুঁজব, তবে সেটা উপযুক্ত সময়। মানে? দেখো, তোমার কিন্তু এখন পড়াশোনার সময়, এই সময়ে যদি তুমি আজে বাজে চিন্তা মাথায় ঢুকাও তোমার ক্যারিয়ার কিন্তু ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে স্যার, আর হবে না। দেখো, ক্যারিয়ার ধ্বংস না করে আগে নিজে প্রতিষ্ঠিত হও, চাকরি বাকরি একটা কিছু করো, তারপর আমার মেয়েকে তোমার হাতে আমি তুলে দেবো। সত্যি বলছেন স্যার? হ্যাঁ, আমি সত্যি বলছি। কিরে আসছিস? এদিকে। সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হাই, কিরে আসিফ, তোর খবর কি? পড়াশোনা ঠিকঠাক মতো করবি নাকি সব ছেড়ে টুড়ে একটা কাজে লাগাই দিব, কোনটা? কি যে বলেন না স্যার, পড়তেছি তো, পড়তে বলতে একদম চকাচক করে দিয়েছি। চকা? এই, তোকে না নিষেধ করছি, এই শব্দটা আমার সামনে উচ্চারণ করবি না, কেন বলিস? বলবো না স্যার, এখন থেকে চিন্তা করতে পড়বো। তুই যে কত পড়বি সেটা আমার খুব ভালো করে জানা আছে, পড়া দিলে পড়িস না, আজকে পড়া কালকে বলে যান। করি শোনো। হ্যাঁ বলো। এটা তোমার ছবি, এখানে কিছু কথা সাজিয়ে লেখা আছে, একটু পড়ে নিও। কি এটা? দেখে তো একটা চিঠি মনে হচ্ছে, প্রেমপত্র। বাবা দেখলে কিন্তু তোমার খবর আছে। দরকার হলে লুকিয়ে রাখবে, থাকে রাখবে কি দরকার? আর চিঠি তো আমি তোমার জন্য লিখেছি, স্যারের জন্য তো লিখিনি। আর আজকে ভালোবাসা দিবস, চকা একটা দিন। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। উত্তরটা দিও কিন্তু, অপেক্ষা করবো। ঠিক আছে। হ্যালো, আশিক স্পিকিং, কে বলছেন? হয়েছে হয়েছে, আর ভাব নিতে হবে না, ভালোই তো রোমান্টিক তুমি, খুব সুন্দর কবিতা লিখেছো। আমি যদি চাঁদ হই তুমি হবে সমুদ্রের ঢেউ, হাসবো দুজন বাসবো ভালো জানবে না কেউ। যাক, চিঠি পড়েছে তাহলে? পুরো চিঠিটা যদি না পড়তাম তাহলে বললাম কিভাবে কবিতাটা? কেমন লেগেছে? ভালোবাসা দিবসে তোমাকে নিয়ে লেখা ভালোবাসার বট্টখানা? ভালো লেগেছে। একটা কথা বলো তো, তুমি তো লাড্ডু মার্কা স্টুডেন্ট, কিন্তু এত সুন্দর কবিতা কিভাবে লিখলে? তার আগে তুমি আমাকে বলো, মজনু কি শিক্ষিত ছিল? রোমিও কেউ কখনো পড়াশোনা করেছে? প্রেমিক না, এত পড়াশোনার মধ্যে আবদ্ধ থাকে না, প্রেমিক ভালোবাসার জন্য তার নিজের মধ্যে একটা দুর্গ তৈরি করে। হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি, তোমার সাথে আর যাই হোক কথা পারা যাবে না। আচ্ছা শোনো না, আমি তুমি দুইজন কালকে কোথাও দেখা করতে পারি? পাগল তুমি, আমার বাবা কখনোই প্রয়োজন ছাড়া আমাকে বের হতে দেন। প্লিজ, কোনো একটা কাজ বের করো না, তাহলে তো দেখা করতে পারবো। তুমি জানো না আমি বাবার সঙ্গে মিথ্যে বলি না। স্যার যদি জানতো যে তুমি আমার সাথে আছো তাহলে তোমাকে বকাবকি করতো না? আর আমি চাই না আমার জন্য তুমি বকাবকি শোনো। পলক নাকি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, এই জন্য আমাদের বাসায় গিয়ে বসে আছে। আমি না একটা জিনিস বুঝি না, বলছি কেন আসতেছে তোমার সাথে দেখা করতে? ও সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, সেগুলো নিয়ে ব্যস্ত থাকুক না, সেইগুলো ফেলে রেখে কেন তোমার সাথে দেখা করতে আসতে হবে? আমি কি জানি কেন আসতে চাই না,
আমি জানি ও কেন আসতে চায়, ও তো তোমার সাথে লাইন মারতে চায়। আমি বেঁচে থাকতে ও কোনোদিন আমার কাছ থেকে তোমাকে নিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমরা তো চলে এসেছি, তুমি এখন যাও তাহলে। ওকে গুড বাই, টেক কেয়ার। স্যার বলেছে তুমি নাকি অন্যান্য কোনো সেক্টরে চাকরি করতে চাচ্ছ না, শুধুমাত্র প্রাইমারিতেই চাকরি করার ইচ্ছা তোমার? হ্যাঁ, আমি তো মেয়ে মানুষ, আমার কাছে মনে হয় শিক্ষকতা পেশাটাই আমার জন্য সুইটেবল হবে। আর এখানে যেমন সম্মান আছে আর ভালোবাসাও আছে, বাবাকে দেখলে তো বুঝা যায়, তাই না? সেটা ঠিক আছে, কিন্তু সব জায়গাতে ট্রাই করা দরকার, তাহলে অভিজ্ঞতা বাড়ে। তা ঠিক, করবো মাঝে মাঝে। না পারলে আমাকে বলবা, আমি আছি না। এখন থেকে কোথাও আবেদন করলে আমরা দুজন একসঙ্গে আবেদন করবো, ঠিক আছে? তা না হয় করলাম, কিন্তু যেসব সেক্টরে আমি জব করবো সেখানে যদি অ্যাপ্লাই করি সেটা শুধু শুধু হবে না? তাও ঠিক বলেছ। আচ্ছা সমস্যা নেই, তোমার যেটা ভালো লাগে ওটাই করবে। পলক, তুমি কি একটু কামারপাড়া যেতে পারবা? ওই খালাবাসায় যাবে, আমি তো বাইরে যাচ্ছি, না হলে আমি সঙ্গে নিয়ে যেতাম। স্যার আমি ফ্রি আছি, আমি নিয়ে যাই। কর, তোকে বসছি, পাতবুরি করিস কেন? চুপ করে ম্যাথ বের কর, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি। কোষা আসিস কেন বলি, যা পলক যাও। কি খাতা বের কর, কি হলো খাতা বের কর। স্যার আমার না হঠাৎ করে পেটে ব্যথা করতেছে স্যার, বাসে চলে যাই স্যার। কি বলিস, পেটে ব্যথা করছে? আচ্ছা আমি ঔষধ নিয়ে আসছি। অনেক পেটে ব্যথা করতেছে স্যার, আমার ক্লাসে মনোযোগ বসবে না স্যার। বাসে চলে আসছে তো কোনোদিনই মনোযোগ বসে না, আজকে তো পেটে ব্যথা হয়েছে। সরি স্যার, স্যার আমি আরেকদিন আসবো স্যার, বাসে চলে যাই স্যার। আচ্ছা যা, বাসায় গিয়ে অঙ্গমূলন করবি। হ্যাঁ যা। আশিকের সঙ্গে তোর কি কোন সম্পর্ক আছে? আই মিন আলাদা কোন সম্পর্ক? না না, কি সম্পর্ক থাকবে বাবা? কি সম্পর্ক সেটা তুই আর আশিক জানিস। আশিক একটা লাফাঙ্গা ছেলে, ওর কোনো ভবিষ্যৎ নাই। অযথা ঝামেলা করিস না, তোর সাহস দেখে আমি সত্যি অবাক হচ্ছি। তুই আমার বাসায় পড়তে এসে আমার মেয়ের সাথে প্রেম করার চেষ্টা করছিস? আমি তোকে সুযোগ দিতাম, তো এই বিষয় নিয়ে আমি তোকে কোনো সুযোগ দেবো না। ভুল তো হতেই পারে স্যার। বেরিয়ে যা এক্ষুনি আমার বাসা থেকে, বেরিয়ে যাবি। দেখো তুমি আমাকে ভালোবাসো, তুমি ভবে ঘুরে বেকার, বাবা নিশ্চয়ই তোমার মতো একটা বেকার ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইবে, তাই না? তাছাড়া তুমি পড়াশোনাটাও তো ঠিক মতো করছো। স্যার তো আমাকে এমনিতেই পছন্দ করে না, সবসময় আমাকে গাধা বলে রাখে, আরো কত কি বলে। তোমাকে আমি ভালোবাসি তাই আমি কিছু মনে করি না, সবসময় হাসি মুখে সহ্য করে যাই। হয়েছে হয়েছে, আর তর্ক করতে হবে, তুমি কি করবে একটা ব্যবস্থা করো। তুমি যদি কিছু না করো আমি তো বাবাকে বলতে পারবো যে আমরা দুজন দুজনকে ভালোবাসি, বিয়ে করতে চাই, তাই না? ঠিক আছে দেখছি আমি কি করা যায়। আরে হ্যাঁ খবরদার, পলককে বিয়ে করার জন্য আবার রাজি হয়ে যাও না। ঠিক আছে সেটা দেখা যাবে, তুমি তাড়াতাড়ি কিছু একটা করার ব্যবস্থা করো। আসছি, দেরি হয়ে যাচ্ছে। তুমি তো জানো আমি আশিককে পছন্দ করি, ভালোবাসি, তাহলে তুমি কেন আমাদের বিয়ের কথা বাবাকে বলেছো? পরি আমিও তো তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি। কিন্তু তুমি যে আমাকে পছন্দ করো এই কথাটা কখনোই তুমি বল। আশিক বলেছে গত ভালোবাসা দিবসে একটা চিঠির মাধ্যমে আমাকে প্রপোজ করেছে। গত ভালোবাসা দিবসে আমিও তোমার জন্য চিঠি এনেছিলাম, কিন্তু আনফরচুনেটলি স্যার এটা ধরে ফেলে আর আমাকে ছেড়ে রেখে দেয়। আমি সেখানে কবিতার ছন্দ লিখেছিলাম, তুমি যদি আকাশের চাঁদ হও আমি হব সমুদ্রের ঢেউ, হাসবো দুজন বাঁচবো ভালো জানবে না তোকে। কি বলছো, এটা তুমি লিখেছ? না না এটা হতে পারে না, এটা তো আশিক লিখেছিল তার চিঠিতে। না না অসম্ভব, এটা আমার লেখা কবিতা, আমি লিখেছি। কি বলছো? আরে এটা তো সেই চিঠি যেটা আমি তোমার জন্য লিখেছিলাম। তুমি লিখেছো মানে? তুমি যদি লিখে থাকো তাহলে আশিকের নাম লেখা কেন? আর চিঠিটা কিন্তু আশিকই আমাকে দিয়েছে। আমার মনে হচ্ছে স্যার যখন চিঠিটা টেবিলের উপরে রেখেছিল এনিহাও আশিকের চিঠিটা চুরি করেছে। আর তুমি কি আমার হাতের লেখা দেখে চিনতে পারোনি? দেখো এটা আমার হাতের লেখা। তোমার হাতের লেখা? তাই তো, এটা তো তোমার হাতে লেখা, তাহলে আশিক কেন আমাকে এই চিঠিটা দিয়েছে আমাকে জানতেই হবে। হ্যাঁ দিয়েছি, তো কি হয়েছে? আমি লিখতাম কিন্তু যখন দেখলাম যে এটা পড়ে আছে তারপর ভাবলাম এটা আমি তোমাকে দিয়ে দিই।
তুমি আমার সাথে চিট করেছো, আমি জানতাম এটা তোমার মনের কথা। আরে এটা তো আমারই মনের কথা। এটা তোমার মনের কথা তাই না? রাত জেগে জেগে আমি পরীর জন্য চিঠি লিখেছি, আর এখন এটা তোমার মনের কথা হয়ে গেল। তুমি আজকের পর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ করবে না, মনে থাকবে? কেন, কি হয়েছে? কিচ্ছু হয়নি পলক, আই এম সরি। আমি আসলে তোমাকে বিয়ে করতে পারবো না। আর আশিক, তুমি আমার সাথে যা করেছো এরপরে তো তোমাকে বিয়ে করার প্রশ্নই আসে না।